নমস্কার বন্ধুরা, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে কাড়া কিভাবে বানাতে হয়, একটু বানিয়ে দেখানোর জন্য বলেছে অনেকে। আমি সেই জন্য আজকে কাড়া বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন যা পরিস্থিতি, করোনা সেকেন্ড ওয়েভ চলে এসেছে, তাই এভাবে কাড়া বানিয়ে প্রত্যেকে অন্ততপক্ষে দুবার করে খান, তবেই আমরা করোনার মোকাবিলা করতে পারব। আসুন দেখে নি। দু কাপ জল নিয়ে নেব। দু কাপ জল নিয়ে নিলাম, জলটা পরিমাণে হাফ লিটার। গ্যাসটা জ্বালিয়ে দিলাম মিডিয়াম টু লোতে রেখে। এই জলটা আমি বসিয়ে দিলাম ফোটার জন্য। আমি দারচিনি দিচ্ছি 1 ইঞ্চি, ছোট্ট ছোট্ট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। যাতে দারচিনির রসটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। দিয়ে দেব 2টো লবঙ্গ। লবঙ্গগুলো ভেঙে দিয়ে দিলাম। একটা এলাচ দিচ্ছি, এলাচটা ভালো করে খুলে নিলাম, খুলে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব 1টা তেজপাতা, 4টে গোলমরিচ নিয়েছি এখানে, 4 থেকে 6টা দেওয়া যায়, বেশি দিলে একটু ঝাল লাগে। আমি যার জন্য 2 কাপ চায়ের জন্য 4টেই দিলাম। এটাকে আমি গুঁড়ো করে নেব। গোলমরিচটা গুঁড়ো করে দিয়ে দিলাম। 4টে তুলসী পাতা নিয়েছি, ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। দু চিমটি হলুদ দিয়ে দিলাম, কাঁচা হলুদ থাকলেও আপনারা ব্যবহার করতে পারেন। হাফ ইঞ্চ আদা আমি ভালো করে গ্রেট করে দিয়ে দেব। আদাটা গ্রেট করা হয়ে গেছে, দিয়ে দিলাম। 1 চামচ মতন গুড় দিয়ে দিলাম। আপনারা গুড়ের জায়গায় মিছরিও দিতে পারেন এখানে। এটা এখন 10 মিনিট ফোটাবো। দশ মিনিট হয়ে গেছে ফোটানো। গ্যাসটা এখন অফ করে দিলাম আর একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর এই কাড়াটা খাওয়া হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এটাকে এখন চায়ের ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। তৈরি হয়ে গেল কাড়া। এইভাবে কাড়া বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান। ছোটদের 4 থেকে 6 চামচ খাওয়াতে পারবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন খুব সহজেই পান। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।